আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা হতাশায় অনুপ্রেরণা দানকারী কোরআনের 10টি আয়াত জানব। জীবনের চলার পথে অনেক সময় হতাশা আমাদের গ্রাস করে, আমরা জীবনে চলার উৎসাহ হারিয়ে ফেলি, নিজেদের চূড়ান্তভাবে ব্যর্থ মনে হয়। হতাশার এই মুহূর্তে আমরা এমন আশ্রয় খুঁজি যার কাছে আমরা পেতে পারি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এর জন্য আমাদের স্রষ্টা আল্লাহ ছাড়া আর কোনো উত্তম আশ্রয় নেই, যিনি হতাশার মুহূর্তে তার যাবতীয় সমস্যা সমাধানের যোগ্য। মানুষ জীবন চলার পথে যখন চূড়ান্তভাবে হতাশ হয়ে পড়ে, আল্লাহর কাছেই সে পেতে পারে নিরাপদতম আশ্রয় এবং সামনে চলার অনুপ্রেরণা। এখানে আল্লাহর বাণী পবিত্র কোরআন থেকে অনুপ্রেরণামূলক 10টি আয়াত উল্লেখ করা হল, যা আপনার হতাশা দূর করে আপনাকে সামনে চলতে আশা যোগাবে ইনশাআল্লাহ। তা হল, নম্বর 1, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়াহুম ইস্তাগফিরুন, অর্থ এবং তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ তাআলা কখনো তাদের ওপর আযাব দিবেন না। সূরা আনফাল আয়াত 33। এ আয়াতে আল্লাহ তাআলা তার দয়া ও ক্ষমার বিশালত্বের কথা বর্ণনা করেছেন। বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া ও ক্ষমা প্রার্থনা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে কোনো গুরুতর বিপদে পড়তে পারে না। সকল মুহূর্তের জন্য আল্লাহ তাআলা তার সহায় হয়ে থাকবেন। নম্বর 2, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওরাকুম ওয়াইলাইহিল মাসির, অর্থ তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি, তারই কাছে সকলকে ফিরতে হবে। সূরা আগাবুন আয়াত 3। এখানে আল্লাহ তাআলা মানুষকে সুন্দরতম আকৃতিতে তৈরির কথা বলেছেন, পাশাপাশি তার কাছেই সকলের নিশ্চিত ফিরে যাওয়ার কথা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা তার যে সৃষ্টিকে সুন্দরতমভাবে সৃষ্টি করেছেন তাকে সৃষ্টি করেই তিনি ছেড়ে দেননি, পাশাপাশি তার ওপর সর্বদা খেয়াল রাখছেন। সকল মানুষকেই তার কাছে ফিরে যেতে হবে, সুতরাং আল্লাহ তাআলা সবসময় তার বান্দাদের সাথে আছেন। নম্বর 3, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, অর্থ আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনি যথেষ্ট। সূরা তালাক আয়াত 2-3। আল্লাহ তাআলা তার উপর নির্ভরকারী ব্যক্তিকে এ আয়াতে সুসংবাদ দিচ্ছেন যে তার জন্য তিনিই যথেষ্ট। বান্দা যখন এক আল্লাহর উপর নির্ভর করতে পারে তখন দুনিয়ার সকল আপদ বিপদ দুশ্চিন্তা থেকে সে নিশ্চিন্ত হয়ে যায়, সকল বিষয়ে আল্লাহ তাআলা তার সহায় হয়ে যান। নম্বর 4, অরহমাতি ওয়াসিআত কুল্লা শাই, অর্থ আমার রহমত সব বস্তুকে আবৃত করে আছে। সূরা আরফ আয়াত 156। আল্লাহ তাআলা তার সকল সৃষ্টির প্রতি যেমন প্রতি মুহূর্তে খেয়াল রাখছেন, তেমনি প্রতিটি মানুষের প্রতিটি মুহূর্তে খেয়াল রাখছেন, সুতরাং মানুষের হতাশার কোনো কারণই থাকতে পারে না। নম্বর 5, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুন মিনাল মুমতারিন, অর্থ যা তোমার পালনকর্তা বলেন তাই হচ্ছে যথার্থ সত্য, কাজেই তোমরা সংশয়বাদী হয়ো না। সূরা আল ইমরান আয়াত 60। সকলের অদ্বিতীয় স্রষ্টা আল্লাহর চেয়ে অধিক জ্ঞানী আর কেউই হতে পারে না, অতএব যে ব্যক্তি তার উপর নির্ভর করতে পারে তার জীবনে সাফল্যের অনিশ্চয়তার কোনো শঙ্কা থাকতে পারে না। নম্বর 6, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, অর্থ আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না। সূরা বাকারা আয়াত 286। আল্লাহ তাআলা মানুষকে যে পরিস্থিতিতেই রাখুন না কেন, মানুষ তার মোকাবেলার ক্ষমতা রাখে।
মানুষ যদি ধৈর্য ধরে সামনে অগ্রসর হয়, তবে কোনো কিছুই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। নম্বর সাত, ইন্নামা আল উসরি ইউসর, অর্থ নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আলাম নাশরাহ আয়াত ৬। মানুষের জীবন কখনোই একাধারে দুঃখের আধার নয়। জীবনে যেমন দুঃখ আছে তেমনি সুখও আছে। কষ্টের পাশাপাশি স্বস্তিরও অনেক মুহূর্ত আসে জীবনে। জীবনে চূড়ান্ত হতাশার কিছুই নেই। নম্বর আট, ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, অর্থ উত্তম কাজ করো, আল্লাহ তাআলা উত্তম কাজ করা ব্যক্তিদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত ১৯৫। মহান আল্লাহ তাআলা এখানে মানুষকে সর্বদা উত্তম কাজে নিজেদের ব্যস্ত রাখার জন্য আহ্বান জানাচ্ছেন। যে ব্যক্তি উত্তম কাজের সাথে থাকবে, আল্লাহও তার সাথে থাকবেন। নম্বর ৯, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, অর্থ অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত ৬-৭। মানুষ যে কাজই করুক না কেন, তা কখনোই ব্যর্থ হতে পারে না। যত ছোট কাজই হোক, তার প্রতিদান সে পাবে, সুতরাং তার হতাশার কোনো কারণই নেই। নম্বর ১০, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, অর্থ বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার আয়াত ৫৩। আল্লাহর ক্ষমার বিশালত্বের উপর একটি প্রমাণ এ আয়াত। আল্লাহ তাআলা এখানে বান্দাকে তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহর কাছে যদি সঠিকভাবে কেউ ক্ষমা ও দয়া চাইতে পারে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে তার রহমতের চাদরের নিচে ক্ষমা প্রার্থনাকারীকে আশ্রয় দেবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের মনের সব রকমের হতাশা দূর করে দিন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।